গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে মোট 19 দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে, যা আগামী 28 জুন থেকে শুরু হয়ে 16 জুলাই পর্যন্ত চলবে। এ সময়ে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2022 সালের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি 16 মে থেকে 23 মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি 16 মে থেকে 23 মের পরিবর্তে 28 জুন থেকে 5 জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হয়েছে। এমত অবস্থায় আগামী 28 জুন থেকে 5 জুলাই গ্রীষ্মকালীন ছুটি, 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত ঈদুল আজহা এবং আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। অনেক কষ্ট করে আমি ভিডিওটি মেক করেছি, আপনারা দেখেছেন। যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সপ্তাহে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন।